লিথুয়ানিয়াতে নির্মাণ শ্রমিক হিসেবে যারা যাবেন, বিশেষ করে রড বাইন্ডার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, ইলেকট্রিশিয়ান, ফায়ার ফিডার, ওয়েল্ডার, নানা পদে যাদের টেকনিক্যাল জ্ঞান রয়েছে, শিক্ষা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, দেশে বিদেশে কাজ করেছেন, এই ধরনের যারা দক্ষ রয়েছেন তারা লিথুয়ানিয়াতে অনায়াসেই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে সেখানে 800 থেকে 1000 ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হতে পারেন। আপনারা ফ্যাক্টরি শ্রমিক হিসাবেও কাজ করতে পারেন, বিভিন্ন রকম ফুড প্রসেসিং ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, এছাড়াও অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি, কার ওয়াশিং, বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও কাজ করতে পারবেন। লিথুয়ানিয়াতে আপনারা এগ্রিকালচার সাইডেও কাজ করতে পারবেন, গ্রিন হাউস এবং কৃষি খামারে কাজ করার সুযোগ রয়েছে। লিথুয়ানিয়াতে দক্ষ অদক্ষ পর্যায়ে উভয়ের জন্য কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবারের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন। লিথুয়ানিয়া যেহেতু একটি পর্যটন কান্ট্রি, এখানে পর্যটকদের ভিড় থাকে সারা বছর, যে কারণে লিথুয়ানিয়াতে বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে আপনারা কাজের সুযোগ পাবেন। এ ব্যাপারে যারা দক্ষ রয়েছেন বা ইংরেজির উপর ভালো দখল রয়েছে তারা হোটেল রেস্টুরেন্টে আপনারা কাজের সুযোগটি গ্রহণ করতে পারবেন, যদি আপনারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন।